বন্ধুরারে আমার, ও মাইয়া বেলালের গলায় রশি মাইরা গো, এত কষ্ট দেয় বেলাল কান্দে আর কয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল বারবার সুরাটা উচ্চারণ করে গো, উমাইয়ার ভিতরে আর বেশি সালা যন্ত্রণা শুরু হয়া যায়। বেলাল বারবার এই সুরাটা পড়ে গো, উমাইয়া বেলালের গলায় খেজুরের পাতার রশি মাইরা, এইবার হেসরায়া হেসরায়া টাই না মরুভূমির বালির ভিতরে নিয়া যাই গো। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এ বন্ধুরা লোহার পোশাক পরাইয়া টাটকা রোদের ভিতরে মরুভূমি বালির ভিতর ভালাইয়া এত কষ্ট দেয়, বুকের উপরে পাথরের সাপ দিয়া দিছে গো। বেলাল পাথরের নিজে বইরাই কান্দে গো, হুমাইয়া খেজুরের কাটা কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাবলার কাটা, এই বাবলা গাছের কাটা নিয়া হুমাইয়ার সিপার ভিতরে ঢুকাইয়া দিছে গো। এইবার ঢুকাইয়া দিয়া কয় বেলাল, এইবার তুমি জিব্বা দেয়া কেমনে তোমার প্রভুর জিকির করবা। বেলাল কান্দে রে, এইবার জিব্বার ভিতরে কাটা ঢুকাইয়া দিছে গো। বেলাল হাত দিয়া দিয়া বুঝাই মুনি, হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া। এইবার হাত বাঁধছো পা বাঁধছো কিন্তু বিলালের মন তো বাঁধতে পারো নাই। আরে কাটা জিব্বা নিয়া বিলাল তবু মন থেকে আমার আল্লাহর জিকির করে ও, আমার নবীর ভালোবাসে নবী নবী কইরা। আর কতকাল আমি ডাকবো নবী নবী কইরা, আর কতকাল আমি কাঁদবো। আল্লাহ আকবার কোন ওয়াসিন সুরে দাসে দাসে গুরে, ওয়াসিন সুরে দাসে দাসে গুরে, কোন বঙ্গি মায়া আমি ডাকবো নবী নবী করে, আর কতকাল আমি কাঁদবো নবী নবী করে, আর কতকাল আমি কাঁদবো। বেলাল পাথরের নিচে ফইরা চোখের বালি যাইরা দিয়া গো, বেলাল বলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। এই সূরা পাথরের নিচে
পবিত্র বইরা তারপর সুরা সারে না উমাইয়া বাতর সরাইয়া উমাইয়া বুকের উপর বইসারে বন্ধু বিলালের মুখের ভিতর উমাইয়ার বাম হাতটা ঢুকাইয়া দিছে গো উমাইয়ার বুকের ভিতর বাম হাতটা যখন ঢুকাইয়া দিছে হে জগৎবাসীরা নবীর পাগলেরা কই রে অন্তরের ভিতর আগুন লাইগা যাইব বেলালের মুখের ভিতর বাম হাত ঢুকাইয়া দিয়া রে জিব্বাটা টান দিয়া বাইর কইরা বালাইছে বিলালের জিব্বাটার ভিতরে লোহার করা ঢুকাইয়া দিছে গো বিলাল দুইটা চোখের বালি চাইরা দিয়া মালিকে একটা ডাক মাইরা দিস এই ঘটনায় আমার নবীর দরবারে যখন এই খবর পৌঁছাইয়া গেছে গো আমার নবী কান্দে আমার নবী কান্দে আর আমার নবীর চাবি হযরতে আবু বকর রে আমার নবী ডাক দিছে আবু বকর ও আবু বকর আবু বকর রে আমার পাগল চাবিটা রে কতই কষ্ট দিছ ও আবু বকর আমার পাগল চাবিটা রে কত কষ্ট দেয় রে পারবি নি আমার আবু বকরের স্বর্ণের মুদ্রা দিয়া ও আবু বকর বেলাল রে মুক্ত কইরা আনতে আবু বকর রে পারবি নি রে আবু বকর পারবি নি আমার বেলাল রে আমার কাছে আইনা দিতে আমি নবীর কলিজাটা মাগু মাগু হইয়া যায় আমার পাগল চাবিটারে এত কষ্ট দেয় আমি নবী তো সইতে পারি না আবু বকর আমার নবীর চোখের পানি দেইখা সহ্য করতে পারে না আবু বকর কইয়া রাসূল আল্লাহ নবী গো নবী গো নবী গো আপনি যদি অনুমতি দেন গো নবী আমি এখন যাব আমার বিলাল রে নিয়ে আসব আবু বকর সই লাগাছে গো এইবার আবু বকর যাইয়া উমাইয়ারে কয় উমাইয়া ও ভাইয়া বিলাল রে সাইরা দা বিলাল রে এত কষ্ট দিও না ও উমাইয়া তাকায়া দেখো গলায় রশি মাইরা বালির ভিতরে আশ্রায়া আশ্রায়া টান যাও গলা গুলো সিলে গেছে পেটের চামড়া সিলে গেছে পেটের চামড়া গুলো থেতে লাগা গো পেটের ভিতর দিয়া পানি পড়তেছে সোয়াইয়া সোয়াইয়া এই বিলাল বুঝি আর বাঁচবে না ও উমাইয়া তুমি যা চাও আমি আবু বকর এই মুহূর্তে তোমার স্বর্ণের মুদ্রা দিতে চাই উমাইয়া কয় সুযোগ পাইছি এইবার যেই স্বর্ণের মুদ্রা চাইছে গো আবু বকর তার চাইতে ডাবল দিয়া বিলাল রে মুক্ত কইরা আমার নবীর দরবারে হাজির আমার নবী বিলাল রে দেই গায়ার পাগলের বেশে কান্দার কয় বিলাল ও বিলাল তোমার চেহারাটা তো চিনা যাইতেছে না ও বিলাল
তোমার এত কষ্ট দিছে তোমার সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে রে বেলাল আজকে তোমার জিয়ারার দিকে তাকাইয়া রে বেলাল আমি নবীর মন বলে আজকে বুঝি ইসলাম কায়েম হয়ে গেছে আমার নবী কান্দার কয়াম বকর ও আবু বকর স্বর্ণের মুদ্রা দিয়া তুমি শুধু আমার বিলাল রে মুগ্ধ করো নাই তোমার জন্য আমার আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাতের দরজাই খুইলা দিছে জোর জোরে কন্যা সুবহানাল্লাহ